চল্লিশ শাব্রুম এবং ছত্রিশ শান্তির বাজার থেকে বিজেপির টিকিট পেয়েছেন বর্তমান দুই বিধায়ক শঙ্কর রায় এবং প্রমোদ রিয়াং দলের টিকিট পাওয়ার পর নিজেদের প্রতিক্রিয়ায় উভয় প্রার্থী জয়ের ব্যাপারে দৃঢ় আশা ব্যক্ত করেছেন বিধায়ক শঙ্কর রায় জানান দক্ষিণ জেলার সাতটি আসনেই জয়লাভ করবে বিজেপি দল দক্ষিণ জেলায় বাম আমলের কোন সন্ত্রাসের রাজনীতিকে মানুষ আর চায় না বলেই জানান তিনি আমাদের এই দক্ষিণ জেলার মানুষ আর সেই পুরানো দিন ফিরে দেখতে চান না কোন দর্শন অগ্নিসংযোগ মারামারি এগুলি দেখতে চান না তাই এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ জেলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে সাতটি আসনের মধ্যে সাতটি আসনেই বিপুল ভোটে জয়ী করবেন টিকিট পেয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক প্রমো চিয়াং পাঁচ হাজারের অধিক ভোটে জয়লাভ করবেন বলে গভীর আত্মবিশ্বাস নিয়ে মন্তব্য করেন তিনি পাঁচ হাজারের উপর আমরা লিড করবো এই মুহুর্তে ট্রেনটা তো চল চেঞ্জ হইতে থাকে আরও দশ পনেরো ষোলো দিন আছে আর একটা ট্রেন থাকতে পারে এখন একটা ট্রেনে আছে এই ট্রেনে আমাদের পাঁচ হাজারের উপর আমরা লিড আসে আর সিপিএম কংগ্রেসের মধ্যে যে আশা করি আমাদের এখানে কিছু এফেক্ট হবে না কেননা এখন অনেক কংগ্রেস থেকে অনেক সিপিএম থেকে আমাদের এখানে যোগদান হয়েছে আগামী দিন আরও হবে তো সিপিএম কংগ্রেস এদের আমাদের কোনো মানে ফ্যাক্টর না এবং ত্রিপুরা মথা আমাদের কোন ফ্যাক্টর না ত্রিপুরা মথা তো এখন হারা নিজেরা নিজেরার মধ্যে নিয়ে এখন হতাশা যে কে টিকিট পাবে কি হবে না হবে শান্তির বাজার কেন্দ্রে বাম কংগ্রেস দলের কোনো শক্তি নেই এবং ত্রিপুরা মথা দলও কোনো ফ্যাক্টর না বলে বিধায়ক প্রমোদ রিয়াং জানান উন্নয়নের কাছে নিরিখে বিজেপি দল বিপুল জয়লাভ করবে বলে বিজেপি প্রার্থীরা জানান বিআর রিপোর্ট আর ই নিউজ